তারিখে ইবনে জারির তাবারিতে লিখে আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে একটা গাছের কর্নারে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এই সাহাবীদের মধ্যে হযরতে আবু বকর, আমার, উসমান আলী সকলেই আছে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন, দ্বীনের বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছেন। এমন সময়ে সাহাবায়ে কেরাম মন্ত্রমুগ্ধের মতো নবীজির কথাগুলো শুনতেছে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর ওয়াজ বন্ধ করে দিলেন, নসিহত বন্ধ করে দিলেন, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর হঠাৎ করে আপনি এমন কি হয়েছে যার কারণে আপনি ওয়াজ বন্ধ করে দিলেন? আপনার কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, আপনার কথাগুলো শুনে দুনিয়া ভুলে গিয়েছি, জান্নাতের কথা স্মরণ হয়েছে। আগো আল্লাহর পয়গম্বর, কেন আপনি হঠাৎ করে ওয়াজ বন্ধ করে দিলেন, ব্যাপার কি? আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, সাহাবেরা তোমরা শোনো, আমি যখন ওয়াজ করছিলাম, আমি যখন নসিহত করছিলাম, এমন সময় আমার চোখের সামনে ভেসে উঠেছে, আমি দেখতে পেলাম এই পৃথিবী, এই দুনিয়ার জমিনের সব থেকে বড় বাহাদুর যুদ্ধবাজ ইসলাম বিদ্বেষী, যার নাম হলো আমর, এই আমর এই মুহূর্তে কাবা চত্বরে গিয়া কাবার গিলাফ ধরে আল্লাহর নামে, আমার রবের নামে শপথ করে বলছে, কাবার মালিককে বলছে, শোনো কাবার মালিক, আমি যতক্ষণ পর্যন্ত ইসলামের নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর শরীর থেকে মাথা আলাদা না করব, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। এই কথা বলে আমার শপথ করে ফেলেছে। আমার মন বলতেছে মক্কা থেকে মদিনার দিকে আসবে যেন আঘাত করবার জন্যে। আমি চোখের পানি ছেড়ে দিলাম। বিশ্ববিখ্যাত বাহাদুর হচ্ছে আমার, এর মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য আমাদের কারো নাই। অ যদি চলে আসে আমাদেরকে জিন্দা রাখবে না, এই জন্যে চোখের পানি ছেড়ে দিয়েছি। সাহাবায়ে কেরাম নিশ্চুপ হয়ে গেলেন, কেউ কোনো কথা পর্যন্ত বলতে পারলেন না। আমর তো এমন একজন লোকের নাম যেই লোকটা সন্ধ্যাবেলা 21 কেজি গোশত দিয়ে নাস্তা করে, কয় কেজি সন্ধ্যাবেলা খায়, 21 কেজি, আর সকালবেলা খায় 25 কেজি, কত কেজি হয়েছে, 46, কত কেজি, 46 কেজি খায়। যেই লোকটা প্রতিদিন 46 কেজি খেতে পারে, এই লোকটার সঙ্গে বাহাদুরের সঙ্গে কেউ তো যুদ্ধ করে পারবে না। এরপরে আমর যেই অস্ত্র নিয়ে যুদ্ধ করে, যেই তরবারি দিয়ে যুদ্ধ করে, তরবারির ওজন 2.5 থেকে 5 মন, 2.5 থেকে 5 মন ওজনের তরবারি দিয়ে যুদ্ধ করে প্রতিদিন 46 কেজি খায়, এর মোকাবেলা কেউ করতে পারবেন না। সাহাবায়ে কেরাম বসে আছেন, সবাই চিন্তা করলেন যে 46 কেজি খায়, আর সামনে গিয়েই তো লাভ নেই, হাতি গেলেই তো জিন্দগি নিয়ে আসা যাবে না, কেউ দাঁড়ায় না। আমার বন্ধুগণ হযরত উসমান দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানি আমরা মোকাবেলা করে পারবো না, এর বিরুদ্ধে এই মুহূর্তে যদি আমরা দাঁড়িয়ে যাই নির্ঘাত আমরা হেরে যাব, আঘাত করবে, আপনাকে শহীদ করবে, আমাদের অস্ত্র নাই, মোকাবেলা করতে পারবো না। নবীজি বললেন, তাহলে কি করতে পারবো, তুমি পরামর্শ দাও। হযরত উসমান এখনই পরামর্শ দিলেন, অগো আল্লাহর পয়গম্বর, এক কাজ করতে পারি, আমরা দোয়া করতে পারি, আল্লাহর দরবারে দোয়া করতে পারি,
সবাই মিলে আপনাকে নিয়ে দোয়া করব, আল্লাহ যেন আমরের দুইটা হাতের মধ্যে প্যারালাইসিস বানাইয়া দেয়, জমান নষ্ট করে দেয়, পায়ের মধ্যে প্যারালাইসিস দেয়, অজন দাঁড়াতে না পারে। এই কাজ তো আমরা করতে পারবো। নবীজি বললেন চলো তাহলে দোয়া করি। বুখারীর রাওয়ায়াত, আমার নবী এতটুকুন হাত উপর দিকে উঠালেন বগল মুবারক পর্যন্ত দেখা যায়, এত উপরে হাত উঠাইয়া বলতে চাইলেন আয় আল্লাহ তাআলা তুমি আমরের দুইটা হাতকে কি করো প্যারালাইসিস বানাও। এ কথা বলেন নাই, শুধু বলছেন আল্লাহ আমরের দুইটা হাতকে, এই কথা শুধু বলেছেন। আল্লাহ পাক জিব্রিল আমিনকে পাঠাইয়া দিয়েছেন, যা রে জিবরাইল যা বন্ধুর কাছে যা, আর আমরের নাম বলছে প্যারালাইসিস বলার আগে আয়াত নাজিল কর, যা পৌঁছে যাও। জিব্রিল আমিন হাজির হয়ে গেলেন, আমার নবীকে থামাইয়া দিলেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ দোয়া থামান, আল্লাহ নিষেধ করেছেন। আয়াত শুনেন, কি আয়াত? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিযিল মুমিনিনা আলাল কিতাল, আগো আল্লাহর পয়গম্বর আয়াত শুনেন, আল্লাহ বলেছেন এই দুই হাত আপনাকে শুধুমাত্র দোয়া করার জন্য আল্লাহ দেন নাই, এই দুই হাত দিয়ে দোয়া করবেন বা দোয়া করবেন এই জন্য আল্লাহ দেন নাই। আল্লাহ বুঝাতে চেয়েছেন এই দুই হাতের আরো অনেক কাজ আছে, আপনার কাজ হলো এই মুহূর্তে, দোয়া করলে কাজ হবে না, যে তরবারে নিয়ে আসতেছে এই মুহূর্তে আপনি সেই হাত দিয়ে তাকে বাধা দেওয়া লাগবে। শুধু দোয়ার মাধ্যমে দিন জিন্দা হবে না, মোকাবেলা করতে হবে। সুতরাং আপনি সারাদিন দোয়া করেন, আল্লাহ বলছেন কাজ হবে না, মোকাবেলা করেন। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে আমরা দোয়া করে হাত কি করি, মুখে মাসে করি না, এটা দিলেন। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, এমন দোয়া তো জিন্দেগিতে দেখলাম না, দোয়া তো করে মুখ মাসে করে আজকে দেখে হাত ছেড়ে দিলেন। নবীজি দোয়া যে অর্ধেক বলছিলেন আল্লাহ আমার হাতকে, ওখানেই দোয়া শেষ। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ এখন থেকে কি দোয়া করে হাত মুছবো নাকি ছেড়ে দিব? নবীজি বলছেন মুসার কথাও বলি নাই, ছেড়া দেওয়ার কথাও বলি নাই, আল্লাহ তো দোয়া করতে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন এই হাত শুধু দোয়ার জন্য দেন নাই, এই হাত দিয়েছেন যেখানে অন্যায় হবে, যেখানে হারাম থাকবে ওখানে বাধা দিতে হবে, কোন ঠিক কিনা? আপনার গ্রামে সুদ খায়, সুদ খাওয়ার লোক নাই মনে, সুদ দেওয়ার মতো লোক আসেনি, এই লোক ঋণে সমাজে চলেন কেমনে? যে সুদ খায় সুদ দেয়, ও তো মায়ের সাথে জিনা, মায়ের সাথে জিনার চাইতে বড় গুনাহ করে, কথা বলেন না কেন? যে লোকটা মায়ের সাথে জিনা করার চাইতে বড় গুনাহ করে, এমন লোকরে মারেন মসজিদের সভাপতি, এমন লোকরে মারেন মসজিদের সেক্রেটারি, কথা বলেন না কেন? আমার বন্ধুগণ কথাগুলো শুনেন, আল্লাহ রাসূল হাত নামায় দিলেন, কিন্তু হাত নামায় দিলে হবে কি? আমার ভাইয়ের এক পর্যায়ে সাহাবায়ে কেরামকে বলছেন সাহাবায়ে কেরাম তোমরা শোনো, তাহলে একটা কাজ করো, এই মুহূর্তে কে আছো আমরের মোকাবেলা করতে পারবে? আমার বন্ধুগণ এক পর্যায়ে সকল সাহাবীরা চিন্তা করলেন, 46 কেজি খায়, তরবারির ওজন 5 মন, এর বিরুদ্ধে যুদ্ধ করে জিন্দেগি দেওয়ার দরকার নাই। কেউ যখন দাঁড়ালেন না, নবীজি বললেন কে আছো আমরের মোকাবেলা করবা, যুদ্ধ করবা, কেউ দাঁড়ায় না। হঠাৎ করে পিছন দিক থেকে একটা তরুণ ছোট্ট বাচ্চা দাঁড়ায় গিয়ে বলছে আরে রাসূলুল্লাহ আমাকে আপনি পাঠাইয়া দেন আমি রাজি। তাকায়া দেখেন এই লোকটার কেউ না, সে হচ্ছে রসুলের আপন চাচাতো ভাই হযরতে আলী। সুবহানাল্লাহ বলেন, হযরতে আলী বয়স মাত্র 11, রাসূল বলেন ইজলিস বহ বহ, পিচ্ছি দাঁড়াইছে যুদ্ধ করবে, 46 কেজি খায় আর তুমি মাত্র পিচ্ছি 11 বছর বয়স, এর বিরুদ্ধে যুদ্ধ বসো, বসে গেছেন। হযরতে আলী বসে গেলেন, কথা অনেক মনে পড়ে, অনেকগুলো বিষয় মনে পড়ে, সংক্ষেপ করে করে সামনে যাই।
এই হযরত আলী বসে গেলেন, নবীজি আবার বললেন, কে আছো আরেকবার দাঁড়ায়া যাও, মোকাবেলা করবার জন্য কে আছো? কেউ যখন দাঁড়ায় না, দীর্ঘক্ষণ পরে হযরত আলী আবার দাঁড়ায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আমারে পাঠান। নবীজি বলেন, আলী তুমি বসো, তুমি ছোট মানুষ পারবা না। আলী মানুষ ছিলেন, খাটো বেটে মানুষ, খাটো মানুষ বুঝেন তো, আপনাদের কি বলেন এলাকায়, বাইটা বাইটা, যে খাটো। তো আলী ছিলেন খাটো, আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে প্রায় এক হাত বাট্টি ছিলেন, প্রায় এত বাট্টি আলী। আমাদের দেশে যদি এমন কোনো বউ জামাই পাইতো যে জামাই বাইটা, বউ লম্বা, কিন্তু তোমারে নিয়ে মদর করে রিস্কার ড্রাইভারে নিয়ে কোলা কুলৌরা বাজারে যাইব, তোমারে নিয়ে যাইতাম না, ঠিক কিনা বলেন? হজরতে আলীকে নিয়ে তো হজরতে ফাতেমা চললেন, ওখানে লম্বা ইতিহাস, আর বিয়ের ইতিহাস তো অনেক মজার ইতিহাস, সেদিকে যাব না। আমার বন্ধুগণ, হজরতে আলী বিশ্ব নবী আলীকে বসায় দিলেন, আলী বসে যাও। তিন নম্বর আমার নবীজি বললেন, কে আছো দাঁড়াইয়া যাও, মোকাবেলা করার জন্য দাঁড়াও, কে আছো আমরের বিরুদ্ধে মোকাবেলা করবে? কেউ যখন দাঁড়ায় না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কেউ দাঁড়ায় না, পিছন দিক থেকে আবার হযরতে আলী দাঁড়ায় গেলেন। এবার বিশ্ব নবী দুইটা হাত মোবারক বড় করে দিলেন আর নিজে দাঁড়িয়ে গেলেন, আর বলেন, আলী তুমি আর দাঁড়িয়ে থাকবে না, এই মুহূর্তে তুমি আমার কলিজার সঙ্গে আসো, বুকের সঙ্গে বুক মিলাও, আমার বুকের মধ্যে তুমি চলে আসো। এই কথা বলে আলীকে ডাক দিলেন, বুকের সঙ্গে জড়ালেন, কপালে চুম্বন করলেন, আর বললেন, আলী রে কেউ যখন আসতে চায় না, কেউ মোকাবেলার জন্য যেতে চায় না, তুমি বারবার দাঁড়াও কেন? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পয়গাম্বর, আমি আপনার চাচাতো ভাই, আমি বেঁচে থাকতে কোনো কাফের যদি আপনার মোকাবেলার জন্য চলে আসে আপনাকে আঘাত করে, আমি আশেক রসুল প্রমাণ করতে পারবো না, আমি আশেক রসুল এমন আশেক রসুল হতে চাই, আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন, আর আমি আলী যদি 100,000 বার পৃথিবীতে জীবিত হই, আমি আপনার জন্য জীবন দিতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি আলীকে পাঠান, যুদ্ধের জন্য আমি যাই। নবীজি বললেন, আলী রে এই লোকটার সামনে 5,000 লোক যদি দাঁড়ায়, কেউ মোকাবেলা করে পারে না, কেউ তার বিরুদ্ধে যুদ্ধ করে পারে না, তুমি কেমনে তার সঙ্গে পারবে, তুমি ছোট মানুষ। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি টেনশন করতে পারি না, যেই জায়গায় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আছে, আর আপনি যেখানে দোয়া করবেন, আমার বিশ্বাস দুই বন্ধু যেখানে আছে ওই জায়গায় আমার কোনো চিন্তা নাই। আলী জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে নাই, কি বিষয় আপনার, কি ওই ঘটনা মনে নাই, যেই দিন আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, ইয়াসরিবের দিকে যাবেন, রাত্রবেলা আপনার কাছে জিব্রিল আমিন হাজির হয়ে গেলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন, আপনি ইয়াসরিব মদিনার দিকে হিজরত করবেন। পয়গাম্বরে আরবি, ওই দিন আপনি আমাকে আপনার বিছানায় শোয়া রাখছিলেন, আপনি আপনার বিছানায় আমাকে রাখছিলেন, আর বলছিলেন, আলী মক্কার মানুষগুলো আমাকে দেখতে পারে না, আমাকে মারতে চায়, আমাকে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দিতে চায়, কিন্তু তাদের আমানত, তাদের সম্পত্তি আমার কাছে রাখে, ওরা জানে সারাদিন আমার বিরোধিতা করে, কিন্তু ওরা জানে মক্কার মধ্যে একমাত্র আমানতদার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজ আমি চলে যাই, আলী তুমি শুয়ে থাকো, সকালবেলা মানুষের কাছে তুমি আমানত পৌঁছে দিবা। রাসূলুল্লাহ ওই দিন আপনি যখন ঘর থেকে বের হবেন, ওই দিন তো ঘরের চতুর্দিকে কাফেররা ছিল, কাফেররা ঘরটাকে বেষ্টন করে রেখে দিয়েছিল, আপনি বের হতে পারতেছিলেন না, ওই সময় কেমনে বের হয়েছিলেন আপনার মনে আছে কি? নবীজি বলেন, আলী তুমি বলো, তুমি বলো কি বলতে চাও? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আপনি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন ঘর থেকে বের হওয়ার জন্য, আমি ঘর থেকে বের হতে চাই, যেতে চাই, কিন্তু আমার ঘরের চতুর্দিকে তো কাফেরেরা, ওরা যে কোনো সময় আমাকে আঘাত করবে, হত্যা করবে,
আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিয়েছিলেন, বন্ধুরে তোমার কাজ হচ্ছে ঘর থেকে বের হয়ে যাওয়া, আর তোমার গোটা জিন্দেগীর জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। অগো আল্লাহর পয়গম্বর এই কথা বলবার পরে আপনি আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তাআলা জানি আপনি আমার জিন্দেগীর জিম্মাদার, আমি জানি এবং বিশ্বাস করি ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনি উপায় বলে দেন, আমি ঘর থেকে বের হলে ভয় হয় যদি মেরে ফেলে। অগো পয়গম্বরে আরবি ওই সময় আল্লাহ আপনাকে বলেছিলেন, বন্ধুরে ঘরের কর্নার থেকে ঘরের কোন জায়গা থেকে কঙ্কর নেও, বালি নেও, এক মুষ্টি বালি কঙ্কর অথবা পাথর হাতে নেও, নিয়ে কাফেরদের উপরে নিক্ষেপ করো, তুমি নিক্ষেপ করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে হিফাজত করতে আমি আল্লাহর এক সেকেন্ডও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আপনি ওই সময় আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন কঙ্কর দিয়ে আঘাত করার জন্য আমি তো করতে পারি, কিন্তু বালি নিক্ষেপ করলে কত দিকে যায়? একদিকে মির চতুর্দিকে যায়। আমি একদিকে নিক্ষেপ করলাম, কই দিকে গেল? পিছন দিকে গেছে, যেদিকে মারবো সেদিকেই যাবে। এ রাসূল আল্লাহ আপনি আল্লাহকে বলছিলেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন কঙ্কর মারার জন্য, বালি মারার জন্য, আমি যেদিকে মারবো ওদিকেই তো যাবে, কিন্তু কাফেররা তো আমার ঘরের চতুর্দিকে আছে, একদিকে মারলে অন্যদিকের কাফেররা আমাকে আঘাত করবে। ওই দিন আল্লাহ কি বলেছিলেন বন্ধু? অগো আল্লাহর পয়গম্বর আপনি বলেন, আল্লাহর রাসূল বলেন, আলী তুমি বলো আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছিলেন, বন্ধুরে তোমার কাজ হচ্ছে নিক্ষেপ করা, আর আমার কাজ হচ্ছে সবার চুকে চুকে পৌঁছাইয়া দেওয়া। অগো পয়গম্বরে আরবি ওই কথার পরে আপনি পাথর হাতে নিয়ে নিক্ষেপ করলেন, একদিকে পৌঁছে গেল চতুর্দিকের কাফেরদের চুকে। আপনি মদিনায় পৌঁছে যাওয়ার পরে আল্লাহকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, বলেন আল্লাহ কেমনে গিয়েছিলেন? আপনি বলেন, আল্লাহ আপনাকে কি জবাব দিয়েছিলেন? আমার আল্লাহ জবাব দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন, আল্লাহ বললেন, বন্ধুরে তুমি যখন নিক্ষেপ করেছিলে তুমি মনে করেছো তোমার হাত দিয়া, তখন যখন তুমি পাথরগুলো নিক্ষেপ করেছো তখন ওটা তোমার হাত থাকে নাই, ওটা হয়ে গিয়েছিল স্বয়ং আমি আল্লাহর হাত, আর আমার হাত দিয়া কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অগো আল্লাহর পয়গম্বর আমি জানতে চাই যে আল্লাহ চতুর্দিকে নিজের হাত দিয়া ফেলে দিয়ে আপনাকে বাঁচালেন, ওই আল্লাহ এখন আছেন না নাই? আল্লাহর পয়গম্বর বললেন, আলী আছেন তো। ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস, আমার মন বলতেছে আল্লাহ যেহেতু আছেন আমাকে আমরের মোকাবেলায় সেই আল্লাহ হেফাজত করবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বিশ্বনবী আলীকে বললেন, আলী রে যুদ্ধ করবার মতো তোমার কাছে কি কোনো তরবারি আছে? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ কোনো তরবারি নাই, কি দিয়ে মোকাবেলা করব কিছুই নাই। নবীজি হযরত ওসমানকে বলেন, ওসমান তোমার কাছে কি কোনো তরবারি আছে? ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে দেখতে পারি উট জবাই করার কোনো তরবারি থাকতে পারে। হযরত ওসমান বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে উট জবাই করার একটা তরবারি আনলেন, ছুরি আনলেন। হাদিসের কিতাবে লেখে ছুরিটা ছিল 26 থেকে 27 ইঞ্চি লম্বা। কত ইঞ্চি? তাহলে কতটুকুন হবে? এতটুকুন না, 26 থেকে 27 ইঞ্চি লম্বা, টিনের মতো পাতলা। আল্লাহর রসুলের হাতে দিলেন, নবীজি হাতে নিলেন আর বললেন, ওসমান এটা পাতলা একটা 26 থেকে 27 ইঞ্চি তরবারি, তা দিয়ে মোকাবেলা করবে 2.5 থেকে 5 মন ওজনের তরবারির মোকাবেলা। আলী বললেন, ইয়া রাসূল আল্লাহ আপনি টেনশন করবেন না, আল্লাহ কোরআনে বলছেন কাফেররা কৌশল করে ইসলাম মুছে দেওয়ার জন্যে, আর আল্লাহ কৌশল করেন দিন জিন্দা করার জন্যে। আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
ছেলেরা কৌশল করে দিনটাকে মুছে দেওয়ার জন্য, আর আমার আল্লাহ কৌশল করেন দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য। আমার বিশ্বাস, আমার আল্লাহ চাইলে আমার এই পাতলা টিনের তরবারিকে পাঁচ মনুজন তরবারির বিরুদ্ধে মোকাবেলায় বিজয় অর্জন করাতে পারেন কি পারেন না? আওয়াজ করে বলেন পারেন কি পারেন না? আল্লাহ রাসূল কপালে চুম্বন করে বিদায় দিয়ে দিলেন, হযরত আলী চলে গেলেন, আমরের সামনে দাঁড়িয়ে গেলেন। একদিকে আমর 5000 সেনাবাহিনী নিয়ে আসছে, সবাই সুসজ্জিত, পাঁচ মন ওজনের তরবারি 46 কেজি খাইয়ে আসছে। হযরতে আলী বিপরীতে দাঁড়াইছেন, আমর বলতেছে বাচ্চা তুমি চলে যাও, তুমি এখানে থাইকা লাভ নাই, তোমাকে আঘাত করা লাগবে না, তোমাকে ইশারা করলেই তো দুনিয়ার জমিন থেকে উঠে যাবে। হযরতে আলী দাঁড়িয়ে গেলেন, 26 ইঞ্চি তরবারি হাতে নিলেন, আমরের সামনে দাঁড়ালেন, আর দাঁড়িয়ে মাটির মধ্যে রেখা টান দিলেন, দাগ দিলেন, দাগ দিয়া দাগের মধ্যখানে আলী দাঁড়ালেন, তরবারি হাতের মধ্যে নিলেন, তরবারি হাতের মধ্যে নিয়ে তিনবার ফু দিলেন, তরবারির মধ্যে ফু দিয়ে দাগ দিয়া ভিতরে দাঁড়াইয়া বলছেন, আমর তোমাকে যদি তোমার মা অরিজিনাল জন্ম দিয়ে থাকে, তোমার বাবার ঔরসে মায়ের গর্ভে যদি তুমি সত্যিকার জন্ম নিয়ে পাহলোয়ান হয়ে থাকো, সাহস থাকলে আমার দাগ দেওয়া ভিতরে আসো, আসলে মাথা নিয়া যাইতে পারবা না। আল্লাহু আকবার! আমার চিন্তায় পড়ে গেছে কয় কি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা দাগ দিয়ে আমরকে বলছেন, আমর তুমি কি এর ভিতরে ঢুকতে পারবা? আমর তো ঢুকতে পারে না, আমার কিছু বুঝতে পারে না কি ব্যাপার, ছোট্ট একটা টিনের তরবারি দিয়ে মাটির মধ্যে দাগ দিয়ে আমাকে ডাকতেছে ডুববার জন্যে। আমরের রাগ উঠে গিয়েছে, তরবারি ঘুরাইয়া হযরতে আলীকে আঘাত করা শুরু করলো, আলীকে আঘাত করে, কিন্তু আলীর উপরে একটাও আঘাত পড়ে না। দীর্ঘ 1 ঘন্টা আঘাত করেছে, কিন্তু একটা আঘাত আলীর উপরে পড়ে না। এবার আলী বিসমিল্লাহ বলে তরবারি ঘুরালেন, 26 ইঞ্চি টিনের টিনের তরবারি ঘুরালেন, রোজাদার আলী 46 কেজি খায় আসছে, 5 মনুজনের তরবারি নিয়ে দাঁড়ায় আছে, এর সামনে আলী দাঁড়ায়া বিসমিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, 26 ইঞ্চি তরবারি ঘুরাইয়া শুধুমাত্র আমরের মাতার কাছে আনছেন। আল্লাহর কসম করে আলী বলেন, মাতার কাছে আনতে দেরি হয়েছে, হঠাৎ করে দেখি তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যেতে দেরি হয় না। আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে গেলেন, কাঁদতেছেন, আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রসুলাল্লাহ আমি আমরকে মারি নাই, শুধু তরবারি দাঁড় করিয়ে রেখেছি, তাকে মারি নাই, এরপরও তার শরীর থেকে মাথা আলাদা হয়ে গেল। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, আলী রে তুমি জানো না, তুমি যখন ওই আমরকে মারার জন্য হাত লম্বা করেছো, ওই সময় হাতটা তোমার ছিল না, হাত হয়ে গিয়েছে স্বয়ং আল্লাহর কুদরতের হাত। তুমি যখন আল্লাহর নাম নিয়ে জিহাদের ময়দানে সত্যের পক্ষে ও সত্যের বিপক্ষে যখন দাঁড়িয়ে যাবে, তোমার হাত আর তোমার হাত থাকবে না, আল্লাহর হাত হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল স্বয়ং চলে আসেন। এই কথা বলবার পরে আমার নবী বলছেন, আলী রে তুমি যখন দাগ দিয়েছ, দাগের ভিতরে দাঁড়িয়েছ, বলো তো কি বলে দাগ দিলা? দাগ দেওয়ার কারণে কাফের তোমাকে দেখে নাই, এত আঘাত করলো কেন তোমাকে দেখলো না? আল্লাহর রসুলকে আলী বলছেন, ইয়া রসুল আল্লাহ এমন একটা আয়াত পড়েছি আপনি বলে দিয়েছেন, আমি বলবো ওই আয়াতের কথা, যে আয়াত হযরতে আলী পড়লেন, যে আয়াত বিশ্ব নবী তেলাওয়াত করেছে, যে আয়াত পড়বার কারণে আপনি যদি ঘরের 10-12টা দরওয়াজা থাকে, রাত্রবেলা সবগুলা ঘরের দরওয়াজা খুলে দিয়া এক মুষ্টি বালি হাতের মধ্যে নিয়ে ওই আয়াত তেলাওয়াত করে ঘরের দরজার সামনে ছিটাইয়া দেন, গোটা দুনিয়ার সমস্ত ডাকাতেরা ঘুরবে, কিন্তু আপনার ঘরের দরজা কাছেও আসবে না। আমার বন্ধুগণ, ওই আয়াত পড়লেন হযরতে আলী, আমর তাকে দেখতে পাইল না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াত তেলাওয়াত করেছিলেন, যেই দিন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবীকে আঘাত করবার জন্য পাথর হাতে নিয়ে মক্কার ঘরে ঘরে ঘুরতেছিল, আমার নবীকে খুঁজে কোথাও পায় নাই, হঠাৎ করে দেখে কাবা চত্বরে হাতিমে কাবার কাছে
হযরতে আবু বকরের রানের উপরে মাথা রেখে আমার নবী আরাম ফরমাচ্ছেন, আমার নবী শুয়ে আছেন। উম্মে জামিল দৌড়াতে দৌড়াতে বিশ্ব নবীর সামনের দিকে যায়, আমার নবীকে আঘাত করবে, দুই হাতে দুটা পাথর নিয়েছে, বিশ্ব নবীকে দুনিয়ার জমিন থেকে উঠায় দিবে। হযরতে আবু বকর দেখলেন উম্মে জামিল আসতেছে আমার নবীকে আঘাত করবার জন্য। আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, একজন মহিলা যদি আপনাকে আঘাত করে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না, এর চাইতে অপমানের কিছু হতে পারে না, এর চাইতে লাঞ্ছনা কর কিছু হতে পারে না। আল্লাহর পয়গম্বর আপনি যদি বলেন আমি প্রতিবাদ করব, আমি আঘাত করব, ওই মহিলাকে রাস্তায় আমি আটকায়া দিব। বিশ্ব নবী বললেন, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, ওই মহিলা উম্মে জামিলকে আমার কাছে আসতে দেও, মহিলাটা যেন আসে, আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করব। আমার বিশ্বাস কোরআন থেকে তেলাওয়াত করলে আমার স্বয়ং আল্লাহ আমাকে হেফাজত করবেন। কন সুবহানাল্লাহ। উম্মে জামিল কাছাকাছি পৌঁছে গেলাম, বিশ্বনবী কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, আবু বকর রানের উপরে মাথা রেখে আমার নবী শুয়ে আছেন। এমন সময়ে উম্মে জামিল দৌড়াইয়া আবু বকরের সামনে দাঁড়ায়া, বিশ্বনবীর সামনে দাঁড়ায়া আবু বকরকে ডেকে বলছে, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কোথায়? আজকে সারাদিন তাকে খুঁজলাম পাচ্ছি না, আমার হাতে দুটা পাথর নিয়ে ঘুরতেছি তাকে মারবার জন্যে। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, কি বলতেছে ওই মহিলা? আমার সামনে নবীজি আমার রানের উপরে শুয়ে আছে, আমি নবীজিকে দেখতেছি, আমার কানে নবীজির কোরআন তেলাওয়াত শুনতেছি। ওই মহিলা বিশ্বনবীর সামনে দাঁড়াইয়া আমার নবীকে যখন দেখতে পায় না, আমার বলার দরকার নাই। তিনি বললেন, উম্মে জামিল তুমি যেহেতু খুঁজতে এসেছো, খুঁজে খুঁজে দেখো কোথায় আছে, আমি কি জানি। উম্মে জামিল খুঁজতে লাগলো, অথচ নবীজি সামনে হাজির, সামনে বসা, খুঁজে পাচ্ছে না, তেলাওয়াত করতেছেন শুনতেছে না। খুঁজতে খুঁজতে উম্মে জামিল পাগল হয়ে যাওয়ার সময় গালি দিয়া বলতেছে, আবু বকররে তোমার বন্ধুকে খুঁজলাম পাইলাম না, তাকে জানাইয়া দিবা, তার কাছে তার আল্লাহ আমার বিরুদ্ধে, আমার স্বামী আবুল হাবের বিরুদ্ধে, আমার দুইটা সন্তানের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করেছেন, আমাদেরকে নাকি ধ্বংস করবেন, দুটা পাথর নিয়ে ঘুরতেছিলাম তাকে হত্যা করবার জন্য, খুঁজে পাইলাম না, জানাইয়া দিবা, মক্কার কোথাও যদি তাকে একা পাই তাকে হত্যা করব। হুমকি দিয়া ওই জায়গা থেকে চলে যাচ্ছে। উম্মে জামিল যখন দূরে চলে গেল, হযরতে আবু বকর বিশ্বনবীকে জড়াইয়া ধরলেন, চোখের পানি ছেড়ে কাঁদলেন, আর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো আমি আপনাকে দেখি, আপনার তেলাওয়াত আমি শুনি। উম্মে জামিল আপনার সামনে দাঁড়ায় আপনাকে দেখলেন, এর কারণ কি? আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর রে, আমি কোরআন থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন ওই আয়াত যদি তেলাওয়াত কখনো কেউ করে, আর তার বিরুদ্ধবাদী দুশ্মন যদি তার সামনে চলে আসে, ওই আয়াতের বরকতে আমার আল্লাহ তার আর কাফ কাফের আর আমার মধ্যখানে দুশ্মন বেঈমান আর মুসলমানের মধ্যখানে পার্টিশন সৃষ্টি করে দেবেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলছেন, হিজাবাম মাসতুরা, কেউ যদি ওই আয়াত তেলাওয়াত করে ফেলে, কোনো ডাকাতের কবলে পড়ে যায়, দুশ্মনের কবলে পড়ে যায়, দরজা কোলে রাত্রবেলা বালি সিটাইয়া ঘুমিয়ে যায়, গোটা এলাকা ডাকাতি হয়ে গেলেও ওই আয়াত তেলাওয়াতের কারণে, ওই আয়াতের বরকতের কারণে ওই গড়ে আর ডাকাত ঢুকবে না। আবু বকর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আয়াতটা কি আপনি আমাকে জানাইয়া দেন, আমিও তেলাওয়াত করব। আমার নবী বললেন, আবু বকর ওই আয়াত আর কোনো আয়াত না, ওই আয়াত হলো আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। আমরা এভাবে আমল করতে পারি, পারি কি পারি না? কথা বলেন, পারি কি পারি না? ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। এজন্য কি করা লাগবে? দিনের পথে চলা লাগবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কেয়ামতের দিনে এক গোলামকে আল্লাহ বলছেন হিসাব দাও, গোলাম আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবেন, গোলাম দুনিয়ার জমিনে যা করেছো হিসাব দাও। আল্লাহর গোলাম যখন হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে, গোটা জিন্দেগি প্রবাসে কাটাইয়া দিয়েছে, মাকে খাওয়াইছে, বাবাকে খাওয়াইছে, সন্তানদেরকে লালন পালন করছে, গড় বানাইছে, বাড়ি বানাইছে, সব করেছে, জিন্দেগি শেষ করলো পরিবারের জন্য, আল্লাহর নাম ঠিক মতো নিতে পারে নাই। আল্লাহ যখন হিসাব চাইছে, গোলাম হিসাব দাও,
তাকায়া দেখে হিসাব দিতে গিয়া দেখে তার আমলনামায় কোনো নেকি নাই। তার আমলনামায় শুধুমাত্র একটা নেকি আছে, শুধু গুনাহ আর গুনাহ। যুবক ভাই তোমরা যারা বাড়িতে আছো তোমাদেরকে বলছি, তোমার ভাই আমেরিকা থাকে, ব্রিটেন থাকে, প্রবাসে থাকে, তোমার ভাইকে তো টাকার মেশিন বানাইয়া ওখানে ছেড়া দিস। তুমি এখানে দামি দামি গাড়ি দৌড়াও, দামি দামি কাপড় ইউজ করো, দামি দামি গরিব দামি দামি মোবাইল ইউজ করো, তোমার ভাইদের দিন পর্যন্ত কাজ করে, তোমার ভাই ওভার টাইম রাত্রবেলা না ঘুমাইয়া কাজ করে। তোমার প্রবাসের জিন্দগিতে যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন, আর নিজের জিন্দগি যেমন চাও ওইভাবে বাড়িতে কাটাইয়া দেও। সারা জিন্দগি কষ্ট করে কাটিয়ে দিয়েছে, সবার জন্য করেছে, আল্লাহর গোলামের যখন হিসাব আল্লাহ চাইলেন, হিসাব দিতে গিয়া তাকে আমল নামার ভিতরে নেকি আছে মাত্র একটা, পুরো আমল নামা গুনার গুনা, বাঁচবার কোনো পথ নাই। আল্লাহর গোলামকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, গোলাম রে যা, আমল নামার ভিতরে আমল নামা না থাকলে, সব না থাকলে জান্নাতে যেতে পারবে না, নেকি নিয়ে আসো। আল্লাহর গোলাম বলছে, আল্লাহ তাআলা আপনি আমাকে নেকির কথা বলছেন, আমার কোনো টেনশন নাই, আমার মা আছে, বাবা আছে, আমার চারটা ভাই ছিল দুনিয়ায়, আমার পাঁচটা সন্তান ছিল দুনিয়ায়, ভাইগুলারে মানুষ বানাইছি, সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানাইছি, বিদেশ থেকে স্ত্রীর জন্য অর্নামেন্টস জুয়েলারি দিয়েছি, মা বাবার জন্য সব করেছি, সব করতে গিয়ে আল্লাহ তাআলা তোমার ইবাদত করতে পারি নাই। আজ আমার মা বাবা কিয়ামতের মাঠে কোথায় আছে, আমার সন্তান কোথায় আছে, আমার ভাই বোন কোথায় আছে, ওদের জন্য গোটা জিন্দগি কাটাইছি, আজকে আমার বিশ্বাস ওরা আজকে আমাকে ফেলে দিবে না, ওরা হয়তো আমাকে সহযোগিতা করবে। আল্লাহ বললেন, গোলাম যা খুঁজে খুঁজে বাইর কর তোর মা বাপ কোথায়। হঠাৎ করে যুবক তাকায়া দেখে তার বাবা তার সামন দিয়ে চলে যায়, ডাক দিয়া বলছে, আব্বা যান আপনি কি আমাকে চিনলেন, আমি আপনার টাকার মেশিন, আপনার সন্তান, দুনিয়ার জমিনে আপনাকে খাওয়ানোর জন্য গোটা জিন্দগি প্রবাসে কাটায় দিয়েছি, মানুষের বাড়িতে কাজ করে করে সারা জিন্দগি কাটায় দিয়েছি, আব্বা যান নেকির জন্য আটকা পড়েছি, আমাকে কিছু নেকি দিয়ে সহযোগিতা করো। বাবা ডাক দিয়া বলতেছে সন্তানকে, কে রে বাপ তোমাকে চিনলাম না, দুনিয়ার জমিনে আমি বিয়েই করি নাই, তুমি সন্তান আসলা কোত্থেকে, বাপ তোমাকে অস্বীকার করবে, সন্তান আফসোস করে বলবে, আব্বা যান কিয়ামতের দিনে তুমি আমাকে চিনলা না, আজকের দিনে তুমি আমাকে ভুলে গিয়েছো। দৌড়াইয়া সামনের দিকে যাবে, সামনের দিকে যাওয়ার পরে দেখবি মাকে দেখা যায়, মায়ের কাছে গিয়ে বলবে, আম্মা যান একটা নেকি আমার লাগবে, কিছু নেকির জন্য জাহান্নামে যাই, তুমি আমাকে কিছু সহযোগিতা করো, নেকি দিয়ে সাহায্য করো, গোটা জিন্দগি তোমার জন্য কাটাইয়া দিলাম। মা বলবে, বাবারে দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, আমি সন্তান পেটে নেইনি। এইভাবে সবাই অস্বীকার করবে, সন্তানকে বাবা অস্বীকার করবে, বাবাকে সন্তান অস্বীকার করবে, মা সন্তানকে অস্বীকার করবে। এই যুবকটা দৌড়ায় দৌড়ে সামনের দিকে যাবে, গিয়ে দেখবে নিজের স্ত্রী চলে যায়, ডাক দিয়া বলবে, স্ত্রী রে তোমার জন্য লাইফ কাটাইয়া দিয়েছি, অর্নামেন্টস আর জুয়েলারি সব তোমার জন্য করেছি, জীবনে যা করেছি সব তোমার জন্য, আজকের দিনে আমাকে কিছু নেকি দিয়ে সহযোগিতা করো। স্ত্রী ডাক দিয়া বলবে যুবককে, তুমি আমাকে স্বামী পরিচয় দিচ্ছ, আমি দুনিয়ার জমিনে কোনো ছেলেকে বিয়ে করি নাই, তুমি স্বামী আসলা কোত্থেকে। এইভাবে স্ত্রী অস্বীকার করবে। লম্বা কথা সংক্ষেপ করে বলি, সন্তানের কাছে যাবে, সন্তান বলবে, আমাদের বাবাকে চিনি না, তোমার চেহারার মতো আমাদের বাবার চেহারা ছিল না। এই লোকটা দৌড়াতে থাকবে, আহারে যাদের জন্য হায়াতে জিন্দগি কাটাইয়া দিলাম, যাদের জন্য ঠিক মতো নামাজ পড়ার টাইম পাইলাম না, যাদেরকে খাওয়ানোর জন্য ওভার টাইম কাজ করেছি, আজ আমার সন্তান আমাকে চিনতে পারে নাই, আমার মা বাবা আমাকে পরিচয় দেয় নাই, আমার স্ত্রী আমাকে পরিচয় দেয় নাই,
আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহর গোলাম কাঁদতে কাঁদতে পরিশান হয়া আল্লাহ কি ডাক দিয়া বলবে, আল্লাহ যাদের জন্য জিন্দেগি কাটাইয়া দিয়েছি, যাদের জন্য নিমক হারামি করছি তোমার সাথে, নামাজ পড়ি নাই, সঠিক পথে চলতে পারি নাই, হারামে হালালে মিলাইয়া আমি টাকা ইনকাম করে সন্তানদেরকে পড়াইছি, আয় আল্লাহ সবাই আমাকে ভুলে গিয়েছে, এখন আমি কোথায় যাব, আমার যে যাওয়ার জায়গা নয়। আল্লাহর গোলাম কাঁদতে কাঁদতে বসে গিয়েছে কিয়ামতের মাঠে, আর আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ সবাই যদি ভুলে যায়, তুমি তোমার বান্দাকে ভুলে যাওয়ার কথা না, আমি এখন কোথায় যাব, আমার যে কেউ নাই। কাঁদতেছে, বসে বসে কাঁদতেছে, আরেকজন গোলামকে আল্লাহ হিসাবের জন্য ডাক দিয়েছেন, আসো, হিসাব দিয়েছে, হিসাব আমল নামা হাজিরি করে মিজানে উঠাইয়া দেখা যায় সব সমান সমান, সোয়াব যতটুকুন গুনাও ততটুকুন, আমল নামা সমান সমান হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন, গোলাম গুনা করেছ যতটুকুন, নেকিও করেছ ততটুকুন, আমল নামা সমান সমান হয়ে গিয়েছে। জান্নাতে যদি যেতে চাও কমপক্ষে একটা নেকি লাগবে, একটা সওয়াব লাগবে, একটা নেকি যদি তোমার আমল নামায় দেওয়া যায় তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, তুমি জান্নাতে চলে যাইবা। খুঁজে দেখো তো কেয়ামতের মাঠে কেউ কি তোমাকে একটা আমল দেয়। আল্লাহর গোলাম বলবে, আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমার অনেক ছিল, একটা আমল নামা দেওয়ার মতো লোক কি নাই, আজকের দিনে আমাকে সহযোগিতা করো। কেউ যখন দিতে চায় না একটা নেকি, কেউ যখন দিতে চাইবে না কেউ দিবে না, আল্লাহর গোলাম কাঁদবে আর বলবে, আল্লাহ তাআলা কোথায় যাব, কি করব, একটা নেকি লাগবে, কেউ তো দিল না। আমার বন্ধুগণ, আল্লাহর গোলাম রাস্তা দিয়ে দৌড়ায় আর আল্লাহকে বলতেছে, আল্লাহ তাআলা একটা নেকি চাইলাম কেউ দিল না, আর ওই বান্দার আসে মাত্র একটা নেকি, আর তার শুধু গুনার গুনা। রাস্তায় এসে ওই গোলামের সঙ্গে তার দেখা, আল্লাহর ওই গোলাম ডাক দিয়ে বলছে, বাইরে তুমি এখানে বসে বসে কি চিন্তা করো আর কান্না করো কেন। ওই গোলাম বলতেছে, ভাই আমার আমল নামার ভিতরে গুণা ছাড়া কোনো সওয়াব নাই, শুধু গুণা আর গুণা, একটা মাত্র নেকি আছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকের কাছে গিয়েছি কেউ আমাকে দিল না, এই জন্যে এখানে বসে বসে কান্দতেছি, একটা নেকি ওঠা নিয়ে তো আমি জান্নাতে যেতে পারবো না, তুমি কেন হাঁটো। আল্লাহর ওই গোলাম বলছে, বাইরে আমার আমল নামার মধ্যে নেকি লাগবে মাত্র একটা, আমার তো সওয়াব আর গুনাহ সমান সমান। আল্লাহ বলছেন, একটা যদি নেকি হয়ে যায় আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাত দিবেন, একটা নেকির জন্য ঘুরেছি কেউ আমাকে নেকি দেয় নাই। আল্লাহর ওই গোলাম বলছে, ভাই তোমার নেকি লাগবে একটা, আর আমার কাছে আছে মাত্র একটা, ওই একটা নেকি দিয়ে যেহেতু আমি জান্নাতে যেতে পারবো না, আমার পুরো আমল নামায় গুনার গুনা জান্নাতে যাওয়ার সুযোগ নাই, সুতরাং তোমার একটা নেকি হলেই যদি জান্নাতে যাওয়া যায়, আমি তো জাহান্নামে থেকে গেলাম, তুমি আমার একটা নেকি নিয়ে যাও, আমার বিশ্বাস এর বিনিময়ে তুমি জান্নাতে চলে যাবে। কান সুবহানাল্লাহ, বাইরে নিয়ে আসেন, আমি দেরি করবো না, মানুষের মনে কষ্ট হচ্ছে বুঝতেছি না, 10:30 হয়েছে আর কতক্ষণ চালাবো, 2 ঘন্টা হয়েছে না, 3 ঘন্টা, তাইলে আজকে রাত্রেই থাকুক সারা। হ্যাঁ, কি বুঝাতে চাই শুনেন আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছে, বাইরে তোমার নেকি লাগবে মাত্র একটা, আমার আছে মাত্র একটা, এক নেকি নিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই, তুমি আমার নেকিটা নিয়ে যাও, আমার বিশ্বাস এর বিনিময়ে তোমাকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর গোলাম নেকি নিয়ে দৌড়ে আল্লাহর সামনে হাজির, আল্লাহ তাআলা
নেকি নিয়ে আসছি, আপনি আমারে জান্নাত দেন। আল্লাহ বললেন, গোলাম রে, নেকি নিয়ে আসছো, তোমাকে জান্নাত দেব, আগে জানতে চাই তোমাকে নেকিটা দিছে কে। কে দিয়েছে বলো? তোমার মা কয় না, বাবা না, স্ত্রী না, সন্তান না, বন্ধু বান্ধব না, কেউ দেয় নাই, কেউ দিল না, তোমারে দিল কে? আল্লাহ তাআলা। রাস্তার মধ্যে কেয়ামতের মাঠে এক গোলাম কাঁদতেছে, তার নেকি আছে একটা আর গুনা, আমার লাগবে একটা, ও আমাকে দিয়ে দিয়েছে, বলছে আমি যেন জান্নাতে যাই। আল্লাহ ডাক দিয়া বলছেন, আমার নাম হলো আজিজুল গাফফার, আমার চাইতে বড় আর গাফফার কেউ নাই, আমার চাইতে দাতা পৃথিবীতে কেউ নাই। কেয়ামতের মাঠে একটা নেকি দিয়ে সাহায্য করে কে এত বড় দাতা শাস্তে চায়? এই যুবকটাকে আমার কাছে নিয়ে তুমি হাজির হও। আল্লাহর গোলাম দৌড়াইয়া ওই যুবকের কাছে গিয়ে বলছে, বাইরে আল্লাহ তোকে বলছেন যাওয়ার জন্য। গোলাম এবার সেজদায় পড়ে কান্না করে ডাক দিয়া বলছে, আল্লাহ, আগে তো আমার আমল নামায় একটা নেকি ছিল, এখন তো তাও নাই। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে ডাক দিয়েছ, আমার তো বাঁচবার কোনো পথ নাই, আমার আমল নামা শুধু কালো আর কালো, একটা ছিল একজনকে দিয়েছি, আমাকে কেন ডাকাও? চোখ বন্ধ করলে সামনেই তো জাহান্নামের আগুন দেখতেছি, পলসেরাতের ব্রিজে গেলেই তো পড়ে যাব, আমি এত বড় গুনাগার কাউকে খুঁজে পাচ্ছি না। আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ বলবেন, গোলাম রে, তুমি যে একটা নেকি দিয়ে একজনকে সহযোগিতা করলা, তুমি বলো তো, তুমি কি জানো না এই নেকি দেওয়ার মাধ্যমে তোমার আমল নামায় কিছুই নাই? আল্লাহর গোলাম ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা, আমি জানি একটা আমল নামার মাধ্যমে, একটা নেকির মাধ্যমে জান্নাতে আমার যাওয়ার সুযোগ নাই, এই জন্য নেকিটা দিয়ে দিয়েছি, আমি জানি আমার গুনার আমল নিয়ে আমি জাহান্নামে যাওয়া লাগবে, কিন্তু দুনিয়ার জমিনে ওয়াজ নসিহত শুনেছি তোমার নাকি অনেক বড় দয়া আছে, তোমার দয়া নাকি বিশাল, তোমার দয়ার সাগর নাকি বিশাল। আয় আল্লাহ তাআলা, আমার আমল নামা নাই, আমার আমল নামায় নেকি নাই, কিন্তু আমার দিলের ভিতরে তোমাকে বসায়া রাখছি, আল্লাহ তোমার দয়া ছাড়া আমার আর কোনো পথ নাই। আল্লাহ ডাক দিয়া বললেন, বান্দারে, কেয়ামতের ময়দানে তুমি একজন গুনাগার গোলামকে একটা নেকি দিয়া যেই মানবতা দেখিয়ে দিয়েছ, আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে গেছে গোলাম। কেয়ামতের মাঠে তোমার বাপ তোমাকে ভুলে গিয়েছে, তোমার মা তোমাকে ভুলে গিয়েছে, সন্তান ভুলে গিয়েছে, সবাই তোমাকে ভুলে গিয়েছে, কেউ মনে রাখে নাই, আমি আল্লাহ আমার হাতে তৈরি করা তুমি গোলামকে ভুলে যাই নাই, এই মুহূর্তে তোমার এই কাজের উপরে খুশি হয়ে আমি আল্লাহ তোমার গোটা জিন্দেগির গুনাগুলাকে মাফ করে এই পুরাতন আমল নামা ফেলে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিলা। রক্ত তার নাম, আমি সেই রবের পরিচয় দিয়ে কথা শুরু করেছিলাম, রক্ত তার নাম, রব চায় তার বান্দাকে কোনোভাবে মাফ করে দিতে, রব চায় তার বান্দাকে কোনোভাবে সহযোগিতা করতে, রব। আল্লাহ ডাক দিয়া বলছেন, গোলাম আমি শুনছি তুমি নাকি বিপদে পড়েছো, গোলাম তোমার নাকি টাকা লাগবে, গোলাম তোমার নাকি পয়সা লাগবে, তোমার নাকি বিপদে পড়ে গিয়েছো, মামলায় পড়ে গিয়েছো, তোমার জায়গার উপরে নাকি আরেকজন দখল করে ফেলেছে, ও গোলাম তুমি নাকি তোমার মেয়েকে বিয়ে দিতে পারতেছো না, তুমি নাকি অসুস্থ, তোমার পিছনে মানুষ লেগে গিয়েছে, সবাই তোমার বিরুদ্ধে দুশ্মনী করে। গোলাম রে, কারো কাছে বলার দরকার নাই, রাত্র যখন গভীর হয়ে যায় দুনিয়ার সবগুলা মানুষ ঘুমাইয়া যায়, দুনিয়ার ধনীদের দরওয়াজা বন্ধ হয়ে যায়, দুনিয়ার সকল মানুষের দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়
ওই সময় আমি আল্লাহ আমার রহমতের দরজা তোর ঘরের দরজার সঙ্গে মিলাইয়া খুলে দে। খোলাম রে তুই ঘুম থেকে উঠে যা, ঠান্ডা পানি দিয়ে অজু কর। অজু করে মুসল্লার সাজদায় গিয়ে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দিবে, তোমার চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের ডগায় আসতে দেরি হবে। আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আগুলা আমি চাই রাত্রবেলা যখন কেউ দেখবে না, সবাই চায় তার প্রেমিকার প্রেমিকার সঙ্গে অন্ধকারে কথা বলতে, একাকিত্বে কথা বলতে, পার্সোনাল টাইমে কথা বলতে। রাত্রে যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সবগুলা মানুষ যখন গমিয়ে যায়, ওই সময় আমি আল্লাহ ঘুমাই না, চিন্তায় থাকি, তখন কখন তুমি ঘুম থেকে উঠবা আর আমি আল্লাহকে ডাক দিবা, আমি তোমার ডাকে সাড়া দেব। অগুলা আমি জানি তুমি বিপদে, আর টেনশন করার দরকার নাই, দুনিয়ার মানুষের কাছে নিজের দুর্বলতা বলার দরকার নাই। রাত্র যখন গভীর হয়ে যাবে, ঠোঁট নাড়াই আমি আল্লাহর কাছে বলে দিবা, আমি আল্লাহ আরশে আজিমে থাকি না, তোমার সেজদার জায়গায় হাজির হয়ে যায়। সে রবকে চিনেন, পারবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সে রবকে আমাদের চিনতে হবে। এই রব বলছেন দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমি আল্লাহর গোলামের চার চারটা গুণ থাকবে, ওরাই আমার গোলাম হবে, আর কাউকে আমি গোলাম মনে করি না। সুতরাং আলোচনার শেষে এসে বুঝাতে চাই, যে গোলামের কথা আল্লাহ শুনবেন এই গোলামের কোয়ালিটি কয়টা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারিমের 19 নম্বর পারা, 25 নম্বর সূরা, সুরাল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে এই চার কোয়ালিটি চার গুণ বলে দিয়েছেন বান্দার গুণ। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সুতরাং দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশেক রসুল দাবি করবে, নিজেকে আমি আল্লাহর গোলাম মনে করবে, আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো, আমার গোলাম যত বড় হোক না কেন, দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। আপনি বড় আলেম, অহংকার করবেন না, আলেম হয়েছেন অহংকার করবেন না। আল্লাহ মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের শিক্ষকের মতো বড় আলেম ছিল শয়তান, অহংকার করার কারণে শয়তান বানিয়ে দিয়েছেন। আপনি বড় আলেম হয়ে যদি অহংকার করেন, আল্লাহও আপনাকে শয়তান বানাইয়া দিতে পারে। আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছেন, ব্যাংক ব্যালেন্সের মালিক বানিয়েছেন, আপনি যদি টাকার কারণে অহংকার করেন, নম্রুদার ফেরাউনকে আল্লাহ যেভাবে হামান আর সাদ্দাতকে অহংকারের কারণে ধ্বংস করেছেন, বন্ধুরে আপনিও যদি সম্পদের কারণে অহংকার করে আল্লাহ ধ্বংস করে দিতে পারে, কোন ঠিক কিনা। এই জন্য আল্লাহর গোলাম যারা হবে তাদের এক নম্বর গুণ হলো অহংকার করবে না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, জাহিলুনা কালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, অহংকার দূর করবার পরে আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, মারলে মারির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, সমালোচনা করলে সমালোচনার জবাব দিবে না, তার বিরুদ্ধে কেউ কথা বললে জবাব দিবে না। বরং আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে, আমার গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতির দোয়া করে যায়, কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না। কি করা যাবে না সবাই বলেন, আমরা অহংকার করব, কথা দেন, অহংকার করব। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া, বলেন না গালি দেওয়া যাবে না। 1 নম্বর অহংকার করব না, 2 নম্বর কাউকে গালি দিব না, ছোট মানুষ বড় মানুষ যে যাকে যেখানে পাই আমরা গালি দিব। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আমার আল্লাহ বলেছেন,
والذين يبيتون لربهم سجدا وقياما الله رب العزت والجلال বললেন আমি আল্লাহর গোলামের এই তিন নাম্বার গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে সেজদা করবে আমি আল্লাহর পায়ে রুকু করবে আমি আল্লাহর পায়ে অর্থাৎ গভীর রাত্র হয়ে গেলে আমার গোলাম যখন ঝামেলায় পড়ে যাবে দুনিয়ার জমিনে কারো কাছে বুক খুলে বলতে পারে না মুখ খুলে নিজের দিলের কষ্টের কথা বলতে পারে না আমার গোলাম রুকু আর সেজদায় গিয়ে যখন আমি আল্লাহকে বলবে বলতে দেরি হবে আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ আল্লাহর গোলামের তিন নম্বর গুণ কি রুকু সেজদা কার পায়ে বলেন না এক নম্বর গুণ অহংকার করা যাবে দুই নম্বর গালি দেওয়া যাবে তিন নম্বর রুকু সেজদা কার পায়ে বলেন না সবাই মানবেননি কয়টা বলছি চার নম্বর গুণ আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما الله رب العزة والجلال بولي دلين أمي الله غلام جرد أبي كربي তারা দুনিয়ার জমিনে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে আজরাইল চলে আসার আগে মালাকুল মত পৌঁছে যাওয়ার আগে ব্রেন নষ্ট হয়ে যাওয়ার আগে আমার গোলাম যখন গোটা জিন্দেগির গুনার জন্যে আমি আল্লাহর কাছে মাফ চাইবে চাইতে দেরি হবে আল্লাহ বলে দিলেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বাইয়ানু যখন আমার গোলাম সাকারাত শুরু হওয়ার আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে মালাকুল মত পৌঁছে যাওয়ার আগে আমার গোলাম যখন আমি আল্লাহর কাছে তওবা শুরু করবে গুনাহ মাফির জন্য চাইবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম গোলাম রে চাইতে দেরি হবে মাফ করে দিতে দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ এরপরে বলছেন ইন্নাহাসাত মুস্তাকাররাম মুকামা এই চার গুণ যদি অর্জন করতে না পারো অহংকার যদি ছাড়তে না পারো গালি দেওয়া যদি বন্ধ করতে না পারো সেজদা করা যদি না শিখো সাকারাতের আগে তওবা করা যদি না শিখো তাহলে চার গুণ যদি অর্জন করতে না পারো ইন্নাহাসাত মুস্তাকাররাম ওয়া মুকামা এমন জাহান্নামে তোমাদেরকে নির্ধারিত করে স্থায়ী করে দেব যেই জাহান্নামের আজাব হবে নির্লজ্জ যেই জাহান্নামের আজাব হবে একবার এই অনন্তকালের জন্য চলবে এই আজাব এই শাস্তি একজন মানুষের পা থেকে মাথা পর্যন্ত জ্বালিয়ে দিবে চামড়া জ্বালিয়ে দিবে সব জ্বালিয়ে দিবে কিন্তু তার মৃত্যু হবে না এজন্যে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন কথা এখানে রেখে দিলাম দোয়ার দরকার ভাই আসতেছে না